আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইস কিচেন বিরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সম্পূর্ণ নতুন একটি রেসিপি তৈরি করব। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি গোটা বেগুনকে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এর মাঝে সব উপকরণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ, বেসন, সামান্য পরিমাণে ময়দা এবং মরিচের গুঁড়ো। আমি এখানে একটি ডিমকে ভেঙে নিয়েছি। এবার আমি ডিমটিকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এবার আমি এই ডিমটিকে সবগুলো উপকরণের মধ্যে দিয়ে দিব। এখন আমি হাতের সাহায্যে এই সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটু আস্তে আস্তে সবগুলো উপকরণকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। একটু হালকা হাতে মাখিয়ে নেবেন আপনারা, না হলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। আর মাখানো হয়ে গেছে। এবার আমি চুলাতে চলে যাব। চুলা জ্বালিয়ে আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তেল গরম হয়েছে কি না তা একটু চেক করে নিব। তেলটি এখনো ভালোভাবে গরম হয়নি, আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করব। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি মাখিয়ে রাখা বেগুনগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে এক এক করে গরম তেলের মধ্যে ছাড়তে থাকব। এখন মিডিয়াম লো আঁচে বেগুনগুলোকে ভেজে নিব আস্তে আস্তে। আপনারা যদি একটু বেশিক্ষণ ক্রিস্পি রাখতে চান, তাহলে একবার ভাজা হয়ে গেলে এই সবগুলো বেগুন উঠিয়ে নিয়ে ঠান্ডা করে আবার আরও একবার ভেজে নিতে পারেন। তাহলে এগুলো একটু দীর্ঘ সময় ক্রিস্পি থাকবে। যেহেতু আমি দীর্ঘক্ষণ রাখবো না, গরম গরম পরিবেশন করব, তাই আমি একবারই ভেজে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো ভেজে নেবেন। চুলার আঁচটা আমি কম বেশি করব না, একই আছে, সবগুলো বেগুন ভেজে নেব।
আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। আরও কিছুটা মাখিয়ে রাখা উপকরণ আছে, সেগুলো আমি আরও একবার তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। এভাবে আমি সবগুলো বেগুন ভেজে নেব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।